আল্লাহকে নারাজ করলেন কোন হিসাব কইরা, মরতেন নাই বুঝ কইরা? আপনার লোক আছে, আপনার নেতা আছে, আপনার দল আছে ক্ষমতা, এই বাহাদুরি তো কি? চুরি ডাকাতি ধোকা প্রতারণা চিন্তাই অবৈধ রোজগার অবৈধ কামাই জিনা ব্যভিচার হত্যা লুণ্ঠন নাচ গান নাটক সিনেমা গান বাদ্য বেহায়াপনা বেপর্দা, হ্যাঁ সম্পদের কামাইয়ের পেরেশানি হালাল হারামের কোনো তোয়াক্কা নাই, ডুবে গেছে দুনিয়াতে, মনে করছে এটাই শেষ কথা, কিন্তু একদিন দেখবে কিছুই নেই, সব ধোকা সব ধোকা। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছে দুনিয়া ধোকা, বিবি ধোকা, ছেলে মেয়ে সব ধোকা, ঘর দালান এগুলো ধোকা। যে রাতে মারা যায় সে রাতটাও ঘরে রাখতে চায়, যে দুনিয়া ধোকা, আখেরাত স্থায়ী, কবর স্থায়ী, পরকাল স্থায়ী, মরা নিশ্চিত, বেঁচে থাকা অনিশ্চিত, প্রতি সেকেন্ড মৃত্যু সাথে থাকে, প্রতি মিনিট মৃত্যু সাথে থাকে, মৃত্যু হবে না এর নিশ্চিন্ত মিনিট কোনটা? তাহলে কেন নামাজ পড়েন না, কেন না ফরমানি ছাড়েন না, কেন সুদ খান, কেন ঘুষ খান, কেন হারাম খান, কেন ধোকা দেন, কেন প্রতারণা করেন, কেন মিথ্যা বলেন, কেন ওজনে কম দেন, কেন নাটক সিনেমার মধ্যে ডুবে থাকেন, কেন বিড়ি সিগারেট খান, কেন দাড়ি কাটেন, কেন আল্লাহকে নারাজ করেন, কেন সেজদা করেন না, কেন রুকু করেন না, বলেন কি কারণে এগুলো ছেড়ে দিলেন কি বুঝে? বিগত দিনের সমস্ত মানুষ সব আল্লাহর বান্দা, কিন্তু কোরআন আল্লাহ সবাইকে দেয় না, কি বলেন সবাইকে দিছে, আদম আলাইহিসসালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মত ওরাও তো আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের দৌলত দেন নাই, আমাদেরকে দিছে, আখিরি নবীর উম্মতকে দান করছে, এটা আল্লাহ তাআলার একটা বিশেষ দয়া। আল্লাহ বলেন আমি বাছাই করছি আমার বান্দাদের মধ্য থেকে আখিরি নবীর উম্মত হিসেবে তাদেরকে বানাবো এবং কোরআন দেব তাদের, এটা আমার বাছাই। কেন আমরা মুসা নবীর জামানায় আসলাম না আল্লাহর ইচ্ছে, কেন আমরা ইব্রাহিম আলাইহিসসালামের জামানায় হলাম না আল্লাহ পাকের ইচ্ছে? আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে বাছাই করে আখিরি নবীর উম্মত বানাইছেন, এটা অনেক বড় পাওয়া না। ইতিপূর্বে আল্লাহর কিতাব আছে তাওরাত ইঞ্জিল জবুর এবং আরও ছোট কিতাবও আছে, এর কোনোটাই ওই আমলে আল্লাহ তাআলা ওই যুগে আমাদেরকে দেন নাই, পাঠানো নাই, আমাদেরকে দিছেন আল্লাহ তাআলা কোরআন, এটা আল্লাহ তাআলার বাছাই, আল্লাহর পছন্দ। তাহলে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকেই কোরআন দান করছেন, এই কারণে বিগত সমস্ত নবীর উম্মতের মধ্যে পেছনের সমস্ত বান্দার মধ্য থেকে আমাদের শ্রেষ্ঠত্ব মর্যাদা বেশি। দুই নাম্বার, এবার এর ভিত্তিতে আমরা এবার নিজের হিসাব করে নিলে হয়, যেহেতু বিগত দিনের সমস্ত বান্দাদের মধ্য থেকে আমাদের মর্যাদা বেশি কোরআনের ভিত্তিতে, কোরআন আমাদেরকে দিছে এই কারণে, তাহলে এখনো এবার উম্মতে মুহাম্মদের মধ্যে যারা কোরআনওয়ালা কোরআন সুন্নার এলেমওয়ালা তারা উম্মতে মুহাম্মদের মধ্যে শ্রেষ্ঠ, এটা নিঃসন্দেহে বোঝা, এটাও এই আয়াত দ্বারা বোঝা। এজন্য আলেমের সমান মর্যাদা কারো হইতে পারে, তিনি যিনি হোক পৃথিবীর যত ডিগ্রি তার থাকুক, পৃথিবীর যত দেশের প্রেসিডেন্ট উনি হোক না কেন, উনি গোটা 100 দেশের বাদশাহ হোক, কিন্তু কোনো আলেমে দ্বীনের চাইতে বেশি মর্যাদা বাকি কারো হইতে পারে, কোনো সিস্টেমে নেই।
কোরআন সুন্নার এলেমওয়ালা তার মর্যাদাই বেশি, নিঃসন্দেহে কোনো যুক্তিতে। গাইরে আলেম সে সমাজের কোনো নেতা হইতে পারে, সে সমাজের কোনো পদস্থ ব্যক্তি হইতে পারে, সে বিভিন্ন মুখী কর্ম করতে পারে, কিন্তু এই সবগুলো কোরআন এবং সুন্নার নিচে। সেটা ডাক্তারি হোক, সেটা ইঞ্জিনিয়ারি হোক, সেটা প্রফেসরগিরি হোক, সেটা রাজনীতি হোক, সেটা সমাজের বিভিন্ন পেশার খেদমত হোক, মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, কোনো আলেমে দিনের উপরে ওদের কারোই মর্যাদা কোরআন সুন্নার আলোকে ইসলামের দৃষ্টিতে হতে পারে। হ্যাঁ, কেউ না মানল সেটা কোনো দেখার বিষয়, কত কিছুই তো কতজনে মানে না, এই কারণে কোনো কিছু আটকাইয়া থাকেন। কেউ যদি বলে যে আমি এই কথাটা মেনে নিতে পারলাম, ঠিক আছে, আপনি পারলেন না, এটা আপনার বিষয়, এটা আপনার, আমার বুঝে ধরল না, বুঝে ধরলে এটা আপনার ব্যাপার। যেটা বাস্তব, যেটা মূল বিষয়, আল্লাহ তাআলা কোরআনে বলছে সুম্মা আওরাসনাল কিতাব, যে আয়াতটা আমি পড়ছি, আল্লাহ বলেন অতঃপর আমি ওয়ারিস বানিয়েছি, উত্তরাধিকার বানিয়েছি আল কিতাবা এই কোরআনের। কাদেরকে? আল্লাযীনা আসতাফাইনা, যাদেরকে বাছাই করেছি আমি আল্লাহ, মিন ইবাদিনা, আমার সমস্ত বান্দার মধ্য থেকে। তাহলে আমার সমস্ত বান্দার মধ্য থেকে কোরআনের জন্য আমি যাদেরকে বাছাই করেছি তাদেরকে মর্যাদা আমি আল্লাহ তাআলা দিয়েছি। তাহলে অতএব আমরা কেউ মনে করেন প্রথম বাকি সব উম্মতের মোকাবেলায় কোরআন আমাদের কিতাব, আমরা পারি বা না পারি পরের কথা, কিন্তু আমাদের কিতাব কোরআন, এই সূত্রেই বিগত সব উম্মতের চাইতে আমরা শ্রেষ্ঠ। কথাটা বুঝলেন কি? আমরা সবাই উম্মতে মুহাম্মদীর প্রত্যেকটা মুসলমান, সে এক লাইন কোরআন শরীফ পড়তে না পারে, কিন্তু এ কথা তো সে জানে যে কোরআন আমার কিতাব, আমার কিতাবের না। এই সূত্রে আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মত এবং আল্লাহর সমস্ত বান্দা সকলের চাইতে আমরা শ্রেষ্ঠ। কি কারণে? যেহেতু কোরআন আমাদের কিতাব, কোরআন আল্লাহ আমাদের আমলে দিছে, কোরআন আমাদেরকে দিছে, কোরআন আমাদেরকে দিয়েছে, আখিরি নবী মুহাম্মদ আমরা পেয়েছি, এই জন্য আমরা শ্রেষ্ঠ। আখিরি কিতাব কোরআন আমরা পেয়েছি, এই জন্য আমরা শ্রেষ্ঠ। আখিরি কিতাব, আখিরি দিন ইসলাম আমরা পেয়েছি, এই জন্য আমরা শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ আমরা। এ কারণে এটা প্রথম যে একটা মর্যাদা আমরা সবাই বিগত সব উম্মতের মধ্য থেকে, আর আরেকটা হলো আমাদের মধ্যে আবার মর্যাদাতে সবার ঊর্ধ্বে যারা কোরআন সুন্নার এলেমওয়া আলেম, যারা তারা আমাদের মধ্যে শ্রেষ্ঠ, আমাদের সর্বস্তরের ইমানদার মুসলমানদের মধ্যে। কারণ কোরআনের ভিত্তিতে মর্যাদা, বিগত বান্দাদের বিগত উম্মতের মধ্য থেকে আমাদের মর্যাদা বেশি। কিসের ভিত্তিতে? কোরআনের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? রসুলের ভিত্তিতে। তাহলে রসুলের বিষয়টাই সুন্না, আর কোরআনের বিষয়টা আল্লাহর বিষয়টাই কোরআন, আল্লাহর সাথে সম্পৃক্ততার বিষয়ই কোরআন, নবীর সাথে সম্পৃক্ততার বিষয়টাই হলো সুন্না, মানে হাদিস। কোরআন এবং সুন্না, কোরআন এবং হাদিস, এইটা যার কাছে আছে সেই আপনার দাম। সাধারণ মুসলমানের মধ্যেও, সাধারণ মানুষের মধ্যেও, যে যত যতটুকু এলেম, যার বেশি কোরআন সুন্নাহ সম্পর্কে যার জ্ঞান যতটুকু, সে তার চাইতে মর্যাদা পায়, যে পুরা কোরআন শরীফ সুন্দরভাবে পড়তে পারে। আর যে পুরাটা পড়তে পারে না, ওই বেটার চাইতে এই বেটা দাম। যে দশটা সুরা ঠিকমতো পারে আর যে ষাটটা সুরা ঠিকমতো পারে,
তো এই দশটা সুরাওয়ালা উনি ওনার চাইতে দাম। মর্যাদার ভিত্তি কোরআন। আমার কথাটা হলো এই কথা, এটা বুঝতে হবে। মর্যাদার ভিত্তি দুনিয়ার কোন পদ, পদবি, চাকরি, ব্যবসা, বিল্ডিং, দালান, টাইলস, মার্বেল, ফাতর, আপনার বিল্ডিংটা 83 তলাও, আপনি কোরআন শরীফ পড়তে পারেন না, আপনার মর্যাদা বহুত নিচে। মানে আপনি 83 তলার ছাদেই থাকেন, ওটা দেখার বিষয়, ওইটা কোনো দেখার বিষয়। সম্মান মর্যাদার মাপকাঠি কোরআন। কোরআন যেদিন থেকে কোরআন, সেদিন থেকে সারা আলমে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হয়ে গেল মোহাম্মদুর রসুল। গত 40 বছর উনি আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। আজকে যখন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক এটা নাজিল হইল, এখন উনি হয়ে গেলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথা বলেন। এর আগে গত 40 বছরে এটা পৃথিবীবাসী জানতো না, তাহলে উনাকে রাসূলুল্লাহ পরিচিত করাই দিলেন পৃথিবীবাসীর কাছে কোরআনের নামে। যেদিন থেকে কোরআন নাজিল হলো সেদিন থেকে তিনি রাসূলুল্লাহ। এর আগ পর্যন্ত তিনি কি ছিলেন? মোহাম্মদ ইবনে আব্দুল, হ্যাঁ, আল্লাহর কাছে উনি মনোনীত, সেটা আগের থেকে। কিন্তু সর্বত্র পরিচিতি যেদিন থেকে কোরআন সংযোগ, কোরআন যার সাথে সংযুক্ত হয় সে দামি, সে দামি। এই যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে যুক্ত হয়েছে, তিনি মোহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে গেছে। রমজান মাসের সাথে যুক্ত হয়েছে, এটা শ্রেষ্ঠতম হয়ে গেছে। তাহলে যেই মানুষটার সাথে যুক্ত হবে সেও দামি, এটা সহজ কথা। কোরআন যুক্ত হওয়াতে রমজান মাস দাম, কোরআন যুক্ত হওয়াতে লাইলাতুল কদর দাম। লাইলাতুল কদর দামি না? শ্রেষ্ঠতম রাত না? তাহলে কেন, কেন হাজার মাসের রাতের চাইতে লাইলাতুল কদরের মর্যাদা 83 বছর এর চাইতে বেশি? একটা রাতের মর্যাদা কেন? ইন্না আনজালনাহু, আল্লাহ কোরআনে বলছে আমি এই রাতে কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করাতে এক রাত দামি হয়ে গেছে 83 বছরের চাইতে বেশি, হাজার মাসের রাতের চাইতে বেশি দাম হয়ে গেছে। তাইলে কোরআনের নাজিল এটা ওই রাতকে দামি বানায় দিছে। কোরআনের নুজুল অবতরণ এটা ওই মাসটাকে দামি বানায় দিছে। কোরআনের নুজুল এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাম আরো বাড়ায় দিছে। ঠিক কোরআনের নুজুল যেই সিনার মধ্যে, যেই অন্তরের মধ্যে কোরআন নাজিল অবতরণ, ওই মানুষটাকেও কোরআন দামি বানাচ্ছে। সাবধানে ধরে নেন। জি, তো এই কারণে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই কথাটা প্রথম আমি আপনাদেরকে অহরহ বলতে থাকি, আমরা যদিও বুঝতে চাই না, আমি আমার বক্তব্য বলেই যাচ্ছি। আমি আজকে 6 বছর, এই ডিসেম্বর মাসে শেষ হবে, এই লম্বা সময়টা আমি আপনাদের কাছে এই কথাটা, যারা আমার নিয়মিত মুসল্লি তারা এটা আমার কাছে হাজারবার শুনছেন, বহুবার শুনছেন যে কোরআন বিহীন দামি হয় না। আমি আমার যেদূর সাধ্যে কুলাইছি আমি বলছি যে আপনারা কোরআন পড়েন, আপনারা কোরআন শিখেন, আপনারা কোরআন তিলাওয়াত শুদ্ধ করেন। আজও যারা বুঝলেন না, আজও যারা বিষয়টাকে গ্রহণ করলেন না, মুরব্বীরা হোক আর জোয়ানরা হোক, তারা মনে রাখেন, আপনারা কমপক্ষে হাশরের ময়দানে কোনো জবাব দিতে পারতেন যে আমার এই কথাটা মনে। আপনাদেরই ক্ষতি শত শতবার বলছি, এটা আল্লাহর কাছে আপনারা বড় শক্ত ধরা খেলেন, কারণ আমি আপনাদেরকে
একবার দুইবার না, শত শতবার বলছি, বারবার বলছি, বারবার বারবার বলছি যে কোরআন ঠিক করেন, কোরআন ঠিক করেন। আপনারা আজও বুঝলেন না, আজও গুরুত্ব দিলেন, হ্যাঁ গুরুত্ব বুঝবেন, কবরে টের পাবেন, হাসরেও টের পাবেন। জিন্দিগি শুধু ফান বিড়ি আর ভাত তরকারি, চা বন আর গপ মারন, এর নাম জিন্দিগি? টের পাবে, অসুবিধা নেই। খাম খেয়ালি আল্লাহর কথা কোরআন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে কোরআন দিছি এই কারণে, আদম থেকে ঈসা সমস্ত নবীর উম্মতের মধ্যে তাদের উপরে তোমাদের মর্যাদা উঠাইয়া দিছি শুধু কোরআনের কারণে। আবার ওলামায়ে কেরামের এত মর্যাদা দিছি তোমাদের মধ্যে শুধু কোরআনের কারণে, নাহলে হাত পাও নাক সোয়ালা, এটা তো আপনারাও হুজুররাও কোরআনের ভিত্তিতে সুন্নার ভিত্তিতে। তাহলে এটা যার জীবনের ন্যূনতম, পড়তেও পারে না, এটা যার জীবনে কতটুকু পড়ার অনুভূতিও জাগে না, সে উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্ব বুঝলোটা কি, পাইলোটা কি? ভাত তরকারি তো আগের ওয়ালারাও খাইছে মিয়া, ঘুম তো আগের ওয়ালারাও গেছে মিয়া, আপনাদের থেকে বেশি ভাত খাইছে মিয়া, আপনারা বেশির থেকে বেশি 90 বছর খাবেন, আপনারা বেশির থেকে বেশি 100 বছর খাইবেন, আর কিটা দুনিয়া কদ্দূর ভোগ করবে? আপনাদের চাইতে পূর্ববলারা দুনিয়া আরো বেশি ভোগ করছে, 300 বছর হায়াত পাইছে, 600 বছর হায়াত পাইছে, 900 বছর হায়াত পাইছে, কি পরিমাণ ভাত খাইছে, কি খানাটা খাইছে তারা কল্পনা করে, হ্যাঁ 300 কি সংখ্যা? আমরা যদি 60 জন ধরি, 60 বছর ধরি গড় বয়স, তাহলে 5×6 30, আমরা 5 প্রজন্মের সমান একজন, 300 ধরি, ঠিক না কথা? মনে করেন আমার দাদা, আমার আব্বা, আমি, আমার ছেলে আর আমার ছেলের ঘরের ছেলে, এই 5 জনের হায়াত একত্র করলে তারা একজনের হুদা 300 বছর। কওমে আদ আমরা তাফসিরে পড়ছি, ইতিপূর্বের একটা জাতি, কোরআনে আল্লাহ বলছে যারা 300 বছর বয়সে সাবালক হইত, বালেগ হইত, 300 বছর পরে বালেগ হইত মিয়া, এর আগে ফুলাইন, ফুলাইন দেখতেই তো খাইয়া তুবে এসেছে। এজন্য জীবন মানে দুনিয়া উপভোগ করার নাম না, জীবন মানে আল্লাহকে চিনার না, জীবন মানে কোরআনকে বুঝার না, জীবনকে এটা বুঝতে শিখে। দুনিয়ার জরুরত সবসময় বলি, দুনিয়ার জরুরত সবারই পূরণ হয়, দিন শেষে দুগা ভাত, রাত হলে কয়টা খাবার আর একটু ঘুমের জায়গা, এটা ধনী গরিব সবারই মিলে যায়। আর যদি বিভিন্ন পদ পদবীর মর্যাদা, এটা ইসলামের দৃষ্টিতে তো নাই, কোরআনবিহীন, কোরআনবিহীন তো মর্যাদা হইতে পারে না। তাহলে আপনি আপনারা আপনারা মর্যাদা ভাগাভাগি করলে কি লাভ হইব? আল্লাহ তো বলে যিনি মর্যাদা দেওয়ার মালিক উনি বলে না এটা মর্যাদা না, আপনারা ভাগ করলে কি লাভ, আমরা আমরা ভাগাভাগি করলে কি লাভ হইব? আমরা আমরাই কইলাম আরি যে আপনি আমার তে বেশি সম্মানী, উনি উনার তে বেশি সম্মানী, হ্যাঁ এটা আপনি বললে কি লাভ হইব? ইজ্জতের মালিক তো আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিককে আন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, আল্লাহ কোরআনে বলছে সমস্ত ইজ্জত শুধু আল্লাহ, কুল লিল্লাহিল ইজ্জাতু, নবী বলে দেন ইজ্জত শুধুই আল্লাহ, ইজ্জতের মালিককে আল্লাহ। এবার আল্লাহই বলছে ওয়া তুইজ্জু মান তাশা, আমি যাকে চাই তাকে ইজ্জত দিই, অতুজিল্লু মান তাশা, আমি যাকে চাই বেইজ্জতি করি, হোক সে বাদশাহ, ফেরাউন তো বাদশাহই ছিল, আল্লাহ তাআলা তাকে জলিল করছে, বেইজ্জতি করছে। আজ
মস্ত বড় বাদশাহ হওয়ার পরও ঘৃণিত সে, ঘৃণিত না? ফেরাউন কার কাছে সম্মানের? ফেরাউনের নামে কে কারফুতের নাম রাখবো? কথা বলেন, এত বড় বাদশার নাম রাখবেন না কেন? এত বড় শাসক আপনি পাবেন কোথা? এখনকার আমেরিকা, রাশিয়া, ইতালি এই সমস্ত দেশের চাইতে বড় এরিয়ার মালিক ছিল না ফেরাউন? নমরুদ তো এক চাইতে বড় বাদশাহ, রাজত্বের দিক থেকে, সীমানার দিক থেকে, এরিয়ার দিক থেকে ফেরাউনের চাইতে বেশি বড় রাজত্ব ছিল নমরুদের। নমরুদ বলা হয় যে গোটা পৃথিবী শাসন করছে যে কয়েকজন, এর মধ্যে নমরুদ একজন, বখতে নসর একজন, জুলকারনাইন একজন, সুলাইমান আলাইহিসসালাম একজন, ইমানদার দুইজন, বেঈমান দুইজন, এর মধ্যে নমরুদ। আজ নমরুদের নামে, নমরুদ এত বড় বাদশাহ, তার নামে পৃথিবীর কার নাম? কথা বলেন না, মুসলমান বাদ দেন না, কাফের কার নাম? আমেরিকার কোন প্রেসিডেন্টের নাম নমরুদ? ইউরোপের কোন মানুষটার নাম? হেরা তো কাফের, তারাই রাখুক না, আমরা না না রাখলাম, হেরা রাখুক না, তোমরাই রাহো না, ফেরাউনে রাহো না, তোমরা কই, নাম কই, আছে কোথাও? তাহলে এত বড় প্রেসিডেন্টের উদাহরণ আপনি কই পাইবেন? এই জন্য ইজ্জত আল্লাহর কাছে, ইজ্জত আল্লাহ দেয়, সম্মান আল্লাহ দেয়, মর্যাদা আল্লাহর দেওয়া, এটা বোঝা দরকার, এটা অনুভব করা চাই, আমরা এটা বুঝতে চাই না। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা আসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ তাআলা বলে আমি আমার এই কিতাব, এই কোরআনের উত্তরাধিকার বানিয়েছি আমার সব বান্দার মধ্য থেকে, যাদেরকে আমি বাছাই করেছি তাদেরকে। এজন্য আমাদেরকে কেন আল্লাহ এই জমানায় পাঠাইলেন, মুসা ঈসার জমানায় কেন পাঠালেন না? আল্লাহ বললেন এটা আমার বাছাই, আমি আলাদা করে রাখছি, তোমরা আখিরি পয়গাম্বরের আমলে দেব, এটা আমার ইচ্ছা হয়েছে দেখিয়া আমি এর উঠছি। কথা বুঝছেন? আর ঠিক এরকম কোরআন দেব বলে তোমাদেরকে আলাদা বাছাই করছিলাম, সেই কোরআনই তোমরা নিলা না, তোমাদের আলগা রাখছিলামই তো কোরআন দেব, কোরআনের ভিত্তিতে তোমাদেরকে আলাদা আলাদা করে রাখছিলাম, মর্যাদা দিছিলাম, সেই কোরআনই যেটা দিয়ে মর্যাদা পাইতা তুমি, তুমি কইলে আমার এটা লাগবে না, আমার এটা লাগবে না, আমার ভাত তরকারি মর্যাদা, আমি ভাত কতটি খাইতে পারি, এটাই আমার বড় সম্মান, আমি গপ মারতে পারি এটাই আমার সম্মান, আমি চা দোকানে আলাপ সালাপ করতে পারি এটাই আমার মর্যাদা, আমার এইগুলো দিয়ে আমার দরকার। এই জন্য আল্লাহ বলছে এইবার আল্লাহ কোরআনের ভিত্তিতে, কোরআনকে গ্রহণ করা না করা এর ভিত্তিতে মানুষ তিন প্রকার, কয় প্রকার? এক নাম্বার, ফামিনহুম যালিমুন লিনাফসি, এক দল হলো এই উম্মতে মুহাম্মদীর, আমাদের মধ্যে আল্লাহ ভাগ করে দিছে, এক দল যারা নিজের উপরে জুলুমকারী, নিজেই নিজের বরবাদি, নিজেই নিজের ক্ষতি করতেছে, কারা? তাফসীরের মধ্যে আছে যারা আল্লাহর দেওয়া ফরজ ওয়াজিব ছেড়ে দেয়, আল্লাহর দেওয়া নিষেধ হারাম মাকরুহাত এগুলোতে লিপ্ত হয়, আল্লাহর দেওয়া ফরজ ওয়াজিব এগুলোকে ত্যাগ করে আর আল্লাহর দেওয়া হারাম নিষিদ্ধ বিষয়গুলো লিপ্ত হয়, জড়িয়ে পড়ে, তারা জালেম। তারা কি জালেম? তারা নিজের উপরে জুলুম করে, তারা বোকা, তারা আহমক, লা ইয়াকিলুন, কোরআনে আল্লাহ বলছে নাফরমান, এ ব্যাককর, লা ইয়াকিলুন, আল্লাহ কোরআন, লা ইয়াফকাহুন, অবুজ, বোঝে না, লা ইয়াকিলুন, বেকুব, আকল নাই,
আকল না, নিজের কবর নিজে ধ্বংস করো, নিজের আখেরাত নিজে বরবাদ করো। 60 বৎসরে দুনিয়া সাজাইলেন, অথচ আখেরাতের জন্য 60 দিনও দিলেন না। হা বেকুব কারে কর, সব গুছাইয়া সারছি আর ফেরেস্তা ডাক দিয়া বলে আও আইয়া লাও। আমা কি আমি মাত্র গুছাইলাম, হ্যাঁ আমার কয়টা দিন সুযোগ দাও। মালাকুল মৌত বলে না সিস্টেম নেই। ফাইদা জা আজালুহু, মৃত্যু আসলে লা ইয়াস্তাখিরুন, আর দেরি করে না, আও আইসো। এক বাদশাহ ছিল এই ভারতীয় উপমহাদেশে, সম্রাট শের শাহ, শের শাহ উনি দিল্লির বাদশাহ ছিলেন। ওনার জীবনীতে আছে উনি এই ভারতীয় উপমহাদেশে শাসন ক্ষমতা মানে দিল্লির বাদশাহী দখল করার জন্য সবচেয়ে বেশি সময় যুদ্ধ করছে তিনি, মানে একটা না 30 বছরের চাইতে বেশি শুধু যুদ্ধই করে গেছে, পরপর 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 যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত 60-এর বেশি যখন ওনার বয়স 60 থেকে 65, তখন উনি দিল্লির বাদশাহী পাইছে, মানে বাদশাহ হয়েছে আর কি পুরাপুরি। এখন আর কোনো শত্রু নাই, যুদ্ধ থামছে, উনি বাদশাহ হয়েছে। এই সময় উনি একদিন আফসুস করে বলছে, হায় দিল্লির মসনদ, দুনিয়ার এই বাদশাহী, এটা তখন আমার ধরা দিল যখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল। অর্থাৎ দুনিয়ার বাদশাহী তো আইসে ঠিক আমার কাছে, কিন্তু এখন আর আমার শরীরের কি নাই গতি ভোগ করার আর সুযোগ নাই। তাইলে জিফুত সব লাইন হয়েছে ঠিক, বিদেশেও সব কামাই ঠিক, বিল্ডিং টিল্ডিংও শেষ হয়েছে, কিন্তু ডায়াবেটিসে আর খাইতে দিল না। ডায়াবেটিস আর কি দিল না, খাইতে দিল না। এমন আর দুনিয়া সব গুছাইয়া এখন বেয়ারা, এখন রোগ, 40 বৎসরই বুড়া মানুষের, যার হায়াত 40 তারই রোগ শুরু ধারাবাহিকভাবে, এরপরে আর শান্তি নেই, একটার পর একটা রোগ তাকে জড়াইয়েই ফেলে, ধরেই ফেলে। আমার পিঠের ব্যথা আমি আগে কোনো সময় দেখছি না, ডাক্তারের কাছে গেছি আর উনি আমার জিজ্ঞাসা করছে হুজুর বয়স কত, আমি বলছি 40 পূর্ণ হয়েছে, 40 শেষ হয়েছে, তাইলে রেডি হয়ে যান সামনের হায়াত বাকিটা। এভাবে রোগে শুরু, ঠিক আজকে 1 মাস আমার প্রেশার বাড়া, সারাক্ষণই প্রেশার বাড়তে থাকে, আমি জীবনে প্রেশার কিতে এটাই বুঝছি না। এখন আমি নিয়মিত প্রেশার ওষুধ খাই, 40 যে পূর্ণ হয়েছে তার মানে কবর আমাকে ডাক দিয়ে ফেলছে, আমাকে জানায় দিছে হায়াতের বাকিটা, যে দূরে হায়াত পাও রোগ সুখ নিয়েই। এজন্য বা আল্লাহ তাআলা বলেন, ফামিনহুম যালিমুন লিনাফসি, একদল হলো ওরা যারা নিজের উপরে জুলুম করে, দুনিয়ায় ডুবে যায় আখেরাত ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, মাখলুক নিয়ে ডুবে যায়, চুরি ডাকাতি সুদ ঘুষ ধোকা প্রতারণা ছিনতাই অবৈধ রোজগার অবৈধ কামাই জিনা ব্যভিচার হত্যা লুণ্ঠন নাচ গান নাটক সিনেমা গান বাদ্য বেহায়াপনা বেপর্দা, হ্যাঁ সম্পদের কামাইয়ের পেরেশানি হালাল হারামের কোনো তোয়াক্কা নাই, ডুবে গেছে দুনিয়াতে, মনে করছে এটাই শেষ কথা, কিন্তু একদিন দেখবে কিছুই নেই, সব ধোকা সব ধোকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছে দুনিয়া ধোকা, বিবি ধোকা, ছেলে মেয়ে সব ধোকা, ঘর দালান এগুলো ধোকা, যে রাতে মারা যায় সে রাতটাও ঘরে রাখতে চায় না, সে রাতটাও রাখতে চায়, হ্যাঁ সিঁড়ির নিচে। আর এই বাংলাদেশের ঘটনা,
বাড়িওয়ালার সিঁড়ির নিচে বাহিরে গেটের বাহিরে রাত্রটা ওইখানে ফেলাইয়া রাখছে লাশটা। কেন? ঘরওয়ালারা ভয় পায়, লাশ ঘরে রাখতে ভয় পাচ্ছি, পরের দিন জানাজা, এই কারণে এই বাড়িওয়ালা এই বিল্ডিংওয়ালার লাশ সিঁড়ির তলে বাহিরে ফেলে গেছে। ধোকা দুনিয়া, আল্লাহ আমাদেরকে মাফ করুন। এজন্য বাপ বারবার বলি এ কথা, বারবার বল, এছাড়া আর কথাও তো নাই, কি কমু আর নতুন কোনো কথা তো নাই আমার কাছে, এই কথা প্রতিদিন বললো, এই কথা প্রতি সপ্তাহে বললো, এ কথা প্রতি ঘন্টায় বললো, এই কথা যে দুনিয়া ধোকা, আখেরাত স্থায়ী, কবর স্থায়ী, পরকাল স্থায়ী, মরা নিশ্চিত, বেঁচে থাকা অনিশ্চিত, প্রতি সেকেন্ড মৃত্যু সাথে থাকে, প্রতি মিনিট মৃত্যু সাথে থাকে, মৃত্যু হবে না এর নিশ্চিন্ত মিনিট কোনটা বলেন না কেন? কোন মিনিটটা, যে মিনিটে আপনি নিশ্চিন্ত যে এই মিনিটে আমার মৃত্যু হবে না? পৃথিবীতে কোন মিনিটে মানুষ মরে না? শনিবারে মানুষ মরেনি, কথা বলেন না, ফজরের টাইমে মানুষ মরেনি, তাহলে চব্বিশ ঘন্টার কোন টাইমটা আছে যেই টাইমে আল্লাহর জমিনে কোনো মানুষ মরে না? আছে? তাহলে আপনি মরতেন না, তাহলে কেন নামাজ পড়েন না, কেন না ফরমানি ছাড়েন না, কেন সুদ খান, কেন ঘুষ খান, কেন হারাম খান, কেন ধোকা দেন, কেন প্রতারণা করেন, কেন মিথ্যা বলেন, কেন ওজনে কম দেন, কেন নাটক সিনেমার মধ্যে ডুবে থাকেন, কেন বিড়ি সিগারেট খান, কেন দাড়ি কাটেন, কেন আল্লাহকে নারাজ করেন, কেন সেজদা করেন না, কেন রুকু করেন না, বলেন কি কারণে? এগুলো ছেড়ে দিলেন কি বুঝে? আল্লাহকে নারাজ করলেন কোন হিসাব কইরা? মরতেন নাই বুঝ কইরা? আপনার লোক আছে, আপনার নেতা আছে, আপনার দল আছে ক্ষমতা, এই বাহাদুরি তো কি কারণটা? কি বলেন কি কারণ হইতে পারে? মূল কারণ এটাই, ফামিনহুম যালিমুন লিনফসি, মূল কারণ হইল নিজেই সিদ্ধান্ত নিছে, নিজের বরবাদী নিজে করুন, এটা হলো কথা, নিজে ফয়সালা করে নিছে যে আমার জাহান্নাম আমি বানাব, লাগবে না আমার কবর জাহান্নাম, দুনিয়া ভোগ করে, আর দুনিয়াও তো ভোগ করতে পারে না, বেকুল, আল্লাহকে নারাজ করে দুনিয়াও তো ভোগ করা যায় না, রোগে সুগে বিপদে ফেরেশানিতে কোটিপতি, এক বড় শিল্পপতি, আমি ওই দিনকেও ঢাকা গেছি মালিবাগ, আপনার এক বড় কোটি কোটি টাকার মালিক, আপনার দুই চার পাঁচটা দেশে ব্যবসা করে, সে তার লগে দুইটা মিনিট স্থির হইয়া কথা কইব এই সময়টা এর হাতে নেয়, সারাক্ষণ টেনশন। ও আরেকজন বলল তার কোম্পানিতে 7,000 কর্মচারী, বড় শিল্পপতি, দোয়া চাইছে, হ্যাঁ 7,000 কর্মচারী, বিশাল কোম্পানি, বলল জজুর ঋণে আসি, দোয়া করেন, কয় টাকা ঋণ? 900 কোটি টাকা ঋণ মাত্র, 900 কোটি টাকা ঋণ আছে মাত্র, তোমার কি উপায়? হইতে কি বড় লোক, কথা বলেন না, এ কিসের মালওয়ালা? হ্যাঁ গাড়ি যেটা এটা লোন, বিল্ডিং যেটা এটাও লোন, গার্মেন্টস যেটা এটাও লোন, ফ্যাক্টরি যেটা এটাও লোন, আসে আমার মনে লোনে, লোন নিয়ে হাসে, লোন নিয়ে কান্দে, লোনে ঘুম যায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন, নিজেরা প্রত্যেকে ইনশাআল্লাহ ঈমান আমলের ফিকির করি, নিজেদের নামাজ রোজা বন্দিগির ফিকির করি, দুনিয়া ছেড়ে দেই, দুনিয়ার লোভ ছেড়ে দেই, দুনিয়া কামাই ছেড়ে দেওয়া না, রোজগার করা জায়েজ, উপার্জন করা জায়েজ, চাকরি জায়েজ, ব্যবসাও জায়েজ, আয় রোজগার কৃষি সব জায়েজ, শুধু হারাম করা, আল্লাহ যেটা নিষেধ করেছেন, রসুল যেটা নিষেধ করেছেন ওইটা হারাম, দুনিয়া থাকতে আল্লাহ মানা করে না, দুনিয়া উপার্জন করতে আল্লাহ মানা করে না,
টাকা রোজগার করতে আল্লাহ নিষেধ করে নাই, গুনাহ করতে নিষেধ করছে, হারাম করতে নিষেধ করছে, নাজায়েজটা করতে নিষেধ করছে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।